हेलो एवरीवन, वेलकम बैक टू अवर फैमिली कोलकाता'स बॉम। आमी प्रियंका आर ओ होच्छे पल्लवी। आम्रा दुजोने तोमादेर साथे आजके नतुन एकटा वीडियो निये चले एसेछि। आर आजकेर वीडियोटा भीषण इंटरेस्टिंग होते चलेछे, कारण आजके आम्रा दुजोने जाच्छि कोलकाता'र सबचेये बड़ो मार्केट पाखिरहाटे। पाखिरहाटे किन्तु प्रचुर रकमेर विभिन्न देशी विदेशी विभिन्न प्रजातिर कुकुर, পাখি, পশু, মাছ, গাছ সমস্ত কিছু পাওয়া যায় একদম হোলসেল প্রাইসে। আর এটা কিন্তু কলকাতার একমাত্র হোলসেল মার্কেট যেখানে প্রচুর প্রচুর কম দামে তোমরা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে। তো একটু স্কিপ করো না, ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা তো রেডি হয়ে নিয়েছি, চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি, বাই। তো আমরা ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এসে পড়েছি। মেট্রো করে আমরা নামলাম শ্যামবাজারে, কিন্তু কোন গেটটা দিয়ে বেরোবো সেটা বুঝতে পারছি না। চার নম্বর গেটটা দিয়ে বেরিয়ে বুঝতে পারলাম যে এক নম্বর গেটটা দিয়ে বেরোলে খুব ভালো হতো, তাহলে একদম পাঁচমাথার মোড়ের সামনে আমরা বেরোতাম। যাই হোক, পাঁচমাথা মোড়ে পৌঁছে এই যে টালা ব্রিজের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এদিকে 10 থেকে 15 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে গালিব স্ট্রিট মানে পাখিরহাটে। এই হাটটি বাগবাজার হাট নামেও পরিচিত। রবিবার করেই এখানে হাট বসে। প্রত্যেক রবিবার সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি এই মার্কেট খোলা থাকে। মার্কেটে ঢুকতে না ঢুকতেই চারিদিকে চোখে পড়লো বিভিন্ন প্রজাতির পাখি। সাদা ইঁদুর, খরগোশও এখানে পেয়ে গেলাম। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কুকুর, বিড়াল, এটি হচ্ছে জার্মান শেফার্ড। দাদা এই ল্যাপটার কিরম দাম আছে? 9,500। এটা হচ্ছে পার্সিয়ান ক্যাট, বিড়ালটার দুটো চোখ দেখো দু রকম কালারে, এটাই হচ্ছে এই প্রজাতির বিশেষত্ব। এগুলো কি তোমরা বাড়িতে পোষো, বাড়িতে তৈরি করেছো? কত করে দাদা এগুলো? 1900 টাকা। এগুলি হচ্ছে মাসাকারি পায়রা, 1000 টাকা জোড়া। এখানে পেয়ে গেলাম ছোট্ট ছোট্ট কিউটি কিউটি বেবি খরগোশ, আর তার সাথে সাদা ইঁদুরও দেখতে পেয়ে গেলাম। চলো আমরা দাদা থেকে দামটা জেনে নিই। দাদা এগুলো কত করে? 800 টাকা জোড়া। কত দিচ্ছ দাদা এটা? 500 টাকা।
এই পায়রাগুলোর প্রজাতিটা আমার ঠিক জানা নেই, তোমরা জানলে অবশ্যই কমেন্টে লিখো। বাট দেখো কি বড় সাইজের পায়রাগুলো, কিরকম দাম আছে? 5,000 টাকা। দাদা এটা ফাইটার মুরগি না? কত এটা, মানে কিরকম দাম? 2,500 টাকা। দাদা এটা কি জাতের হাঁস? দাদা এটা কি জাতের হাঁস? এই যে যে গাইজ গাইজ এই মুরগিটা দেখো, চোখের কাছটা পুরো ব্লু কালারের। হাঁস মুরগির বাচ্চাও এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে এসে আমার খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে ভিডিও শ্যুট করা সব জায়গায় অ্যালাউ নেই, আর সেরকমই একটা ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করছি। এটা কি কি হাঁস আছে কাকিমা? কাকিমা এটা কি হাঁস আছে? বন্ধ করবো কেন? আমি যদি পরে নিই। দেখতেই পেলে তোমরা ভিডিওটা আমাকে বাধ্য হয়ে বন্ধ করতে হলো। তবে এই সব নিয়ে না ভেবে চলো মার্কেটে আরো কত কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। মার্কেটে এখান থেকে শুরু হচ্ছে মাছের সেকশন, এগুলি হচ্ছে নিও টেট্রা। কি অসাধারণ দেখতে লাগছে, চলো আমরা দামটা ঝটপট জেনে নিই। দাদা এগুলো কত করে? এই মাছগুলির নাম হচ্ছে ভিডো টেট্রা। মাছের দাম কিন্তু এখানে বেশ অনেকটাই সস্তা। যারা ভাবছো বাড়িতে অ্যাকোরিয়াম বানাবে, মাছ রাখবে, তারা কিন্তু অবশ্যই গালিব স্ট্রিটে এসে মাছ কিনো, বেশ সস্তা পড়বে। শুধু মাছ নয়, মাছ রাখার জন্য বিভিন্ন রকমের শেপ অ্যান্ড সাইজের অ্যাকোরিয়ামও তোমরা এখানে অনেক সস্তায় পেয়ে যাবে। আর অ্যাকোরিয়াম আর মাছ কিনলে শুধু হবে, অ্যাকোরিয়াম সাজানোর জন্য যে গাছ দরকার সেইগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। ইভেন মাছের খাবার দাবার, পাথর, বিভিন্ন রকমের সব কিছু পেয়ে যাবে। দিদি এই ফাইটার গুলো কি দাম? দেখতেই পেলে তোমরা ফাইটার গুলো মাত্র 100 টাকা এখানে বিক্রি হচ্ছে, ভীষণই সস্তা। পুরো অ্যাকোরিয়াম সেটের জন্য যা যা লাগবে তোমরা সব কিছু এখানে অনেক সস্তায় পেয়ে যাবে। এরপর মার্কেটে রয়েছে বিভিন্ন রকমের গাছ। দেখো কি সুন্দর জবার কালার গুলো। ফুল গাছের সাথে সাথে গাছ রাখার জন্য বিভিন্ন রকমের সাইজ, শেপ অ্যান্ড ডিজাইনের টবও তোমরা এখানে পেয়ে যাবে। শুধুই ফুল গাছ নয়, ফুল গাছের সাথে সাথে ফলের গাছও তোমরা এখানে পেয়ে যাবে। দেখো কি সুন্দর গাছ ভর্তি হয়ে লেবুগুলো হয়ে আছে। একজন কাকুকে পেয়ে গেলাম যিনি সদ্য গাছ থেকে মধু পেরে এনে বিক্রি করছে। এই মধুর স্বাদই আলাদা। গাইস তোমরা এখানে এসে গাছ, মাছ, পশু, পাখি যাই কেন না কেন, আমি একটাই কথা বলবো, বার্গেনিংটা কিন্তু অবশ্যই করবে, তাহলে দাম কিন্তু অনেকটাই কম। ল্যাভেন্ডার গুলো কিরম দামে দিচ্ছ? এই ল্যাভেন্ডার এটা কি? এটা কি? এটা গ্যাডুলাস পোক। এর কি হয়? এইটা হচ্ছে ওয়াটার লিলি। বিভিন্ন রকমের ক্যাকটাসও রয়েছে এখানে, তবে 80 টাকা করে দামটা একটু বেশি মনে হলো। চলো এগিয়ে গিয়ে দেখি আরো কিছু সস্তায় পাওয়া যায় কিনা। এই দোকানটায় গাছের দাম ভীষণই সস্তা, 30, 40, 50 টাকা এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। তারপরে মার্কেটে পেয়ে গেলাম লাখি বাম্বু ট্রি। এই বড় বাম্বু ট্রিটা 1,000 টাকা, ছোটগুলো 110 আর 200 মধ্যে। দাম অনুযায়ী অনেকটাই সস্তা, কারণ বাইরের দোকানে এগুলোর দাম প্রচুর। যাই হোক, এতক্ষণ তো তোমরা গার্ডেনিং এর গাছ দেখলে, এবার মার্কেটে পেয়ে গেলাম ঘর সাজানোর গাছ। আর কাকুর গাছের দাম কিন্তু অনেক কম, 150, 200, 250 এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। এখান থেকে আমি দুটো গাছও কিনে নিলাম বাড়ির জন্য। কত করে এগুলো? এগুলি হচ্ছে বাম্বু শুট, আর ক্যাকটাসও এখানে পেয়ে গেলাম। ক্যাকটাসের দামটা কম্পারেটিভলি এখানে সস্তা, তাই এখান থেকে পল্লবী দুটো ক্যাকটাসও কিনে নিল। আমাদের গালিব স্ট্রিট ঘোরা পুরো কমপ্লিট। দেখতেই পাচ্ছ এই যে পল্লবী দুটো ক্যাকটাস কিনে নিয়েছে নিজের বাড়ির জন্য, খুবই কম দামে পেয়েছি, মাত্র 50 টাকায়। তো গালিব স্ট্রিটে তোমরাও চলে আসো, বাড়ির জন্য গাছ, মাছ, পশু, পাখি যা যা কেনার আছে খুবই কম দামে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা।